উচ্চ মাধ্যমিকে পাশ 90% পরীক্ষার্থী, 90% বেশি নম্বর পেয়েছেন মাত্র 8331 জন, 60% নিচে নম্বর পেয়েছেন প্রায় 60% পরীক্ষার্থী। বুধবার প্রকাশিত হলেও 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল, জেলা ভিত্তিক পাশের হারের নিরিখে এবারও সেরা পূর্ব মেদিনীপুর। এই জেলায় পাশের হার 95.77%, দ্বিতীয় স্থানে দক্ষিণ চব্বিশ পরগনা, তৃতীয় পশ্চিম মেদিনীপুর, কলকাতা 5 নম্বর স্থানে। এবছর উচ্চ মাধ্যমিকে 15টি জেলা থেকে প্রথম 10-এ জায়গা করে নিয়েছেন 58 জন, 5-এর মধ্যে মাত্র 4 নম্বর কম পেয়ে প্রথম হয়েছেন আলিপুরদুয়ারের অভিক দাস। তুমি তো মাধ্যমিকে চতুর্থ হয়েছিলে রাজ্যে, তুমি এটা ভাবতে পেরেছিলে এবার উচ্চ মাধ্যমিকে এসে তুমি রাজ্যের মধ্যে প্রথম হবে? একদম রাজ্যের মধ্যে প্রথম হব সেটা তো ভাবিনি, তবে রেজাল্ট ভালো হবে এটা আশা ছিল। আমার বাবা মা, গৃহশিক্ষক, স্কুল শিক্ষক সবারই এতে কৃতিত্ব আছে এবং আমি সবাইকেই ধন্যবাদ দিতে চাই। পড়াশোনার পাশাপাশি আমি গল্পের বই পড়তে ভালোবাসি, ফাঁক পেলি গল্পের বই পড়ি এবং যখন টেস্ট ম্যাচ চলে তখন ক্রিকেটও দেখি, এটাই আমার হবি। কার ফ্যান ছিলে? বিরাট কোহলি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 60% বা তার বেশি নম্বর পেয়েছেন 40.92% পরীক্ষার্থী, 70% বা তার বেশি নম্বর পেয়েছেন 22.33% ছাত্রছাত্রী, 8.47% পরীক্ষার্থী পেয়েছেন 80% বা তার বেশি নম্বর। অর্থাৎ উচ্চ মাধ্যমিকে 90% পাশ করলেও প্রায় 60% পরীক্ষার্থী নম্বর পেয়েছেন 60%-এর নিচে। এবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল 7,55,324, পাশ করেছেন 6,79,784 জন। সব থেকে গুরুত্বপূর্ণ হল এই বিশাল সংখ্যক পরীক্ষার্থীর মধ্যে 90% বা তার বেশি নম্বর পেয়েছেন মাত্র 1.23% পরীক্ষার্থী, সংখ্যার হিসেবে মাত্র 8,331 জন। আগামী বছর থেকে উচ্চ মাধ্যমিকে শুরু হচ্ছে সেমিস্টার, বছরে হবে 2টো করে পরীক্ষা, থাকবে পার্সেন্টাইল। তার আগে এই কম সংখ্যক পরীক্ষার্থীর বেশি নম্বর পাওয়া নিয়ে কি বলছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ? সেমিস্টার সিস্টেম চালু হলে এই সমস্যাটা আরো অনেকটা সমাধান হবে বলে আমি আশাবাদী, যে সিবিএসই থেকেও আমরা আরো বেটার পারফর্ম করতে পারবে। আমাদের যারা কাউন্সিলে, আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছাত্রছাত্রীরা কিছুটা তো নম্বর পাবে, অবশ্যই যারা পড়াশোনা করবে, পড়াশোনাটাও তার সাথে করতে হবে। সোমবারই প্রকাশিত হয়েছে আইএসসি ফল, রাজ্যের সম্ভাব্য শীর্ষস্থানে ঠাকুরপুকুরের রীতিশা বাগচি। যোগা বিবেকানন্দ মিশনের কলা বিভাগের ছাত্রী রীতিশার বেস্ট অফ ফোরে প্রাপ্ত নম্বর 399, 90% উপর নম্বর পেয়েছেন বহু পরীক্ষার্থী। এরপর প্রকাশিত হবে সিবিএসসি দ্বাদশের ফল, সেখানে রাজ্যের উচ্চ মাধ্যমিকে কম সংখ্যক ছাত্রছাত্রী বেশি নম্বর পাওয়ায় কলেজে ভর্তির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না তো, উচ্চশিক্ষায় তৈরি হবে না তো কোনো সংকট। দাঁড়াচ্ছে সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।